गुड मर्निंग फ्रेंड्स, आज के हे 7 तारीख और हमें आज इसलमपुरे कल के इसलमपुरे 7:30 समय ढुके होटेल क्वीन सुंदर होटेल। आगे बारो एखे इस जो नाथांग भाई गेलोम तक एखान एखे स्टे कर रत बेला। तो आज के टार्गेट हे बाड़ी डट एखान हेड़ी 446 किलोमीटर अलमोस्ट 500 किलोमीटर धरे नीन। गूगल मैप अनुजाई एन बोलते जो 10 घंटा 22 मिनट लागे, किंतु हमारे मन है जो 12+ आवर लागे रास्तार जा कंडिशन से सीचुएशन अनुजाई। तो आज के टार्गेट बाई ढोकार, बाई ढुकते ढुकते हमारे 8:30 बेहे जाए। तो एन टाइम हे 4:45, हम रवाना हो गए इस्लामपुर के। सबाई मोटामुटी रेडी, सबाई रेडी मोटामुटी, सूर्य अस्ते बाकी। तो देखा हे रास्ताते। सो फ्रेंड्स, बैरिए पड़ी हमें जाची बोतलबाड़ी उद्देश्य। बोतलबाड़ी से बाईपासटा जो रास्ता दिए गेलोम जो जावर समय। तो हमें बोतलबाड़ी के प्राय 40 किलोमीटर दूर आज, 46 किलोमीटर दूर, बुझते ही पार्छन। टेम्पारेचार तो मारात्मक ठंडा एन ए नेचर ऊपर आ सामने आज सूर्य, तर ठीक सामने आज सूर्य, तर ठीक सामने आज श्रीतम। श्रीतम लीड कर और हमार ठीक पेचने आज अंतु। तो हमें चारटे बैक नहीं जा, खूब ही अंधकार, प्रचंड ठंडा और लास्ट नाइट से भाई घूमो है, तो प्रचंड प्रॉब्लम होता चलाते। तो बेरोची जा तो सारे देखो सो फार सो गुड। फ्रेंड्स जदि आपनारा परिस्थिति ना चालान अपना बुझते पर आपनि कि सीचुएशन चला, प्रचंड ठंडा और रास्ता तो फाका देखते ही पाच्छेन। खूब सुंदर रास्ता, रास्ता दिए जाच्छे, खूब बेसि स्पीडो तुलते पारछि ना कारण एमनिते अंधकार, रास्तार माझे माझे किछु गा पटल आछे और एमनिते जा ठंडा ताते आर बेसि दूरे चालानो जाच्छे ना। तो आमार ठीक सामने आछे सूर्यई, पिछने आछे अंतु, एई रास्तायई आछि। खूब सुंदर रास्ता, एखोनो पर्यन्तो आमादेर बाड़ी प्राय अल अबाउट 496 किलोमीटर। तो साथे थाकुन, सो फार सो गुड। Thank you.
ফ্রেন্ডস, আমরা রায়গঞ্জে উঠে গেছি। এটা হচ্ছে NH12। তো আমরা এখন বাজে অলমোস্ট 6:45, 6:30, 7:30। তো দেখতেই পাচ্ছেন রাস্তা অলরেডি ব্রিজ চালু হয়ে গেছে, লরিগুলো এখনও বন্ধ হয়নি চলা। তো আর একটু বেলা হলেই দিয়ে দিয়ে লরিগুলো বন্ধ করে দেবে, রোডের উপরে চলা এখন। তো এখনও পর্যন্ত এক কাপ চাও খাওয়া হয়নি। হোটেল থেকে বেরিয়ে ইসলামপুর থেকে যখন বেরিয়েছি, তারপর থেকে এক কাপ চাও খাওয়া হয়নি। মাঝে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল, ওখানে জাস্ট আমাদের কাছে গরম জল ছিল, গরম জল করে চা বানিয়ে খাওয়া হয়েছে। তো আমরা তো রায়গঞ্জ পার হচ্ছি এখন। তো আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে মালদায় গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখান থেকে মালদা অলমোস্ট 46-50 কিলোমিটার। তো সাথে থাকুন, সো ফার সো গুড। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 8:41। আমরা আছি মোটামুটি মালদা থেকে 57। মালদা সে কিতনা দূরে ভাই? মালদা থেকে 57 কিলোমিটার দূরে আছি। আর আমরা যে হোটেলে ছিলাম, হোটেল কুইন, সেখান থেকে প্রায় 111 কিলোমিটার চলে এসেছি। রাস্তা খুবই খারাপ, মানে জায়গায় জায়গায় ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ডবল ওয়ে। আর এখনও পর্যন্ত লরিগুলো প্রচণ্ড বাজেভাবে চালাচ্ছে, মানে এখনও পর্যন্ত লরি চলছে রাস্তাঘাটে। 111 কিলোমিটার চলে এসেছে এখনও পর্যন্ত। আর আমাদের বাড়ি ঠিক 361 কিলোমিটার দূরে আছে এখান থেকে এখনও, তো ছুটতে হচ্ছে। তো আমরা মালদার থেকে ঠিক 56 কিলোমিটার দূরে একটা ধাবাতে এসে ব্রেকফাস্ট করছি। এখানে সবাই রেস্ট নিচ্ছে। তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সব, তো আমরা এখানে সব রেস্ট নিচ্ছি একটু। আমরা এদিকেই যাচ্ছি, বেশি সেরকম কিছু ব্লক করা হচ্ছে না, কারণ একই রাস্তা। দেখা যাক আর কিছু করতে পারি কিনা, দেখা হচ্ছে অন দ্য ওয়ে। সো ফ্রেন্ডস, আমরা এখন ফারাক্কার দিকে এগোচ্ছি। ফারাক্কা এখান থেকে প্রায় আর মাত্র 65 কিলোমিটার দূর আছে। তো আমরা তো মালদাতে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট রুটি লাঞ্চ ব্রেক নিলাম। তো এখন আমরা ফারাক্কা দিকে যাচ্ছি। তো শীতম তখন একটু আগে আমাকে দাঁড় করেছিল, তার কারণ হচ্ছে শীতম এতক্ষণ ধরে নেভিগেট করছিল, ওর বাইকে মোবাইল লাগানো ছিল। তো ও ডেস্টিনেশন ফিক্সড করে দিয়েছিল মালদা অবধি। তো ওই অবধি এসে এবার যখন আমরা মালদা ছাড়িয়ে যখন আবার এগোচ্ছি, তখন ওর ম্যাপে ঠিক বোঝা যাচ্ছে না বলে ও কনফিউজ হয়ে গেছিলো। তার জন্য আমাকে দাঁড় করেছিল যে ফারাক্কা কোন দিকে, মালদা কোন দিকে। তো আমি ওকে বুঝিয়ে দিলাম, তো ঠিক কনফিউশনে পড়ে গেছিলো, কারণ ও তো ডেস্টিনেশনের পরে আর ফিক্সড করেনি। তো এই রাস্তায় আছি, সামনে ফারাক্কা 65 কিলোমিটার দূর, সঙ্গে থাকো। সো ফার সো গুড।
এখন বাজে অলমোস্ট 12:07। আর আমরা যেখানে লাস্ট ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট থেকে আমরা যেখানে করেছিলাম তার থেকে আমরা 105 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন বাজে 12:30। এখানে একটু একটু রেস্ট নিচ্ছি আমরা, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড গরম। আর যা রাস্তার কন্ডিশন বর্ধমান মালদা সাহেব ভিতরে মার্কেটের ভিতর দিয়ে রাস্তার কন্ডিশন ছিল, এক্সস্টেড সিচুয়েশন, সবারই এক্সস্টেড সিচুয়েশন। তো আমরা এখানে বসে সবাই একটু টি ব্রেক নিচ্ছি। তো টি ব্রেক নিয়ে আবার আমরা রওনা হবো। আমরা এখানে এখন একটা কনসাল্ট করছি, R&D করছি যে মোরগ্রাম দিয়ে যাবো, বর্ধমান হয়ে যাবো না বহরমপুর হয়ে যাবো। তো অনেক বলছে যে এখান দিয়ে অনেক রাস্তা আছে, বাট রাস্তা থাকলেও এই রাস্তাটা ঠিকঠাক মানে এনে, আর মোরগ্রামের রাস্তাটা পুরো লোকাল রাস্তা। দেখা যাক, একটু রিসার্চ করে দেখি কোন রাস্তায় ধরা যায়, আপনাকে জানাচ্ছি, সঙ্গে থাকুন। সো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 2:35। আর আমরা ঠিক মোরগ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসেছি। তো মোরগ্রামে তো সূর্যকে ছেড়ে দিয়েছিলাম, সূর্য জাস্ট সেই মাত্র ফোন করে বললো যে ওর স্কুটি পেট্রোল ট্যাঙ্কের পাইপ খুলে গেছে বলে পুরো পেট্রোল লিক হয়ে গেছে। তো এখন শীতম আর রন্তুদা গেছে পেট্রোল একটা গ্যারেজ পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে ওকে দিতে, তো তার জন্য ওরা গেছে আর আমরা একটা জায়গায় ওয়েট করছি। এখানে সবাই আছে, ওরা ওয়েট করছে, আমার গাড়ি আর অন্তর গাড়ি আছে আর শীতমের গাড়িটা নিয়ে গেছে। আর এখানে অমিতা, আমি আর শিপ্রা আছি। ওদিকে সূর্য আর মৌ বেরিয়ে গেছে আর তখনই ঘটনাটা ঘটেছে। তো আমরা ডিসিশন নিয়েছি বহরমপুরে বেরোবো। বহরমপুর থেকে বেরিয়ে আমাদের মোটামুটি এখন বহরমপুর থেকে বাড়ি যেতে আমাদের আরও 5 ঘন্টা টাইম লাগবে, হোপফুলি 5 ঘন্টা প্লাস, ফুলি 8:30-এর মধ্যে ঢুকে যাবো। বেশি আর ব্লক করা হচ্ছে না এবার, কারণ একই রাস্তার বেশি রিটার্নিংয়ের সময় আর বেশি ব্লক করা যায় না। তো সাথে থাকুন। সো ফ্রেন্ডস, আমরা পার হচ্ছি বিথুয়া ডাওরি। এখান থেকে আমাদের বাড়ি এখনও অলমোস্ট 120 কিলোমিটার। এখন বাজে 6:45, পুরো অন্ধকার হয়ে গেছে, শীতকাল। রাস্তা তো ভালোই কিন্তু যেহেতু অন্ধকার একটু রিস্ক মনে হচ্ছে, আর তার উপর অন্তর আবার অন্ধকারে একটু গাড়ি চালাতে প্রবলেম হয়, চোখের একটু প্রবলেমের জন্য গাড়ি চালাতে প্রবলেম হয়। তো তার জন্য ওকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে আছে, একদম সবার সামনে আছে শীতল, ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে, তারপরে আছে অন্তু, আর আমি ঠিক তার পেছনে। তো সাথে থাকুন, আমাদের মনে হচ্ছে আরও টাইম লাগবে বাড়ি পৌঁছাতে, আর বেশি ব্লগও করা হচ্ছে না। সাথে থাকুন, যাওয়াটা পারছি করছি, সো ফার সো গুড। সো ফ্রেন্ডস, আমরা এখন রানাঘাট গেটে আছি। এখান থেকে আমাদের বাড়ি এখনও 50 কিলোমিটার মতো দূর, 1.5 ঘন্টা টাইম লাগবে ম্যাক্সিমাম। পিছনে সবাই দাঁড়িয়ে আছে, অন্তুটা দাঁড়িয়ে আছে, আর একটা গ্রুপও দেখছি পিছনে দাঁড়িয়ে আছে। তো একটু লেট হয়ে গেল, আমরা মোটামুটি এখনও পর্যন্ত 14 ঘন্টা রাইড করে যাচ্ছি, স্টিল নাও এক্সস্টেড ইসলামপুর টু বাড়ি, এক্সস্টেড। লেট হওয়ার কথা নয়, বাট ইয়েস লেট হয়ে গেল, কারণ এক একটা জায়গায় যখন স্টপেজ যাওয়া হচ্ছে তখন প্রচুর বাফারিং টাইম নিয়ে নিচ্ছি, তো তার জন্য অ্যাভারেজ স্পিড কমে যাচ্ছে, আর টোটাল অ্যাভারেজ স্পিডে গিয়ে আমাদের বাড়িতে পৌঁছাতে লেট হয়ে যাচ্ছে। তো এখন টাইম 8:41, অলমোস্ট 10:00-এর মধ্যে আমরা যে যা বাড়িতে ইন করছি। তো চপ তাক, আবার পরে।
ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 9:30 আর আমরা পার হচ্ছি হরিণঘাটা। এখান থেকে আমাদের বাড়ি মিন্স ব্যারাকপুর অলমোস্ট 40 কিলোমিটার। তো আমরা প্রায় এই ট্রিপটাতে প্রায় 1500 কিলোমিটার জার্নি করে ফেললাম। খুব সুন্দর ট্রিপ হলো, খুব সুন্দর, ভালো। অনেকদিন পরে কোভিড-19 পরে একটা বড় ট্রিপ করলাম। লাস্ট বড় ট্রিপ করেছিলাম আমরা ভাইজ্যাক, সেটাও 2019-এ। আর 2020 তো পুরো কোভিড-19 জন্যই লকডাউনেই চলে গেল। তো আশা করি আপনাদের ভালো লাগলো এই পুরো হোল সিরিজটা। সাথে থাকুন, পরের ট্রিপে আপনাদের সাথে দেখা হচ্ছে।